নিজিচুকো আগো সালমনি তাং সালদি ভুরো কলা সনি রাধা কিশোর ইনস্টিটিউশন বুবাগ্রা রাধা কিশোর মানিক বাহাদুরি মাংথং ফিয়ক জাখা আমরা দিন পানা সংসাখা রিংনক দি হলক পানো মাজাখা এমএলএ মফসর আলী কলা সরু পুর পরিষদ দি চেয়ারপারসন চক্রানী দেব রয় হাঙ্কর রিং তাঙ্গিনে দাগি ফাং প্রশান্ত কিলিকদার ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস এসএমসি কমিটি চেয়ারম্যান সুশান্ত মালাকার কৃতাম রিং ফ্রুনি বগরব সামল দাস রিংনক নি দ্বিতীয় মনিরন মালাকার সদনের সামতনে অরুণ সাহা বিশ্বরূপ গোস্বামী কৈলাস পুর পরিষদের কাউন্সিলর রাও ইনস্টিটিউশন আজকের দিনে আমরা যারা ছাত্র আজ থেকে ১২০ বছর ১৯০৩ সালে রাধাকিশোর মানিক্য বাহাদুরের হাত ধরে রাধাকিশোর ইনস্টিটিউশন তার আনুষ্ঠানিক জয়যাত্রা শুরু করে এক পা দু পা পরে আমরা ১২০ বছর এই দীর্ঘ সময়ে রাধাকিশোর ইনস্টিটিউশন অসংখ্য মানুষ উপহার দিয়েছে ত্রিপুরাকে, এই দেশকে এবং আমাদের দেশের বাইরেও যারা তাদের কৃতিত্বের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের এই কৈলাসরের রাধাকিশোর ইনস্টিটিউশন একান্ত থেকে পড়াশোনা করে আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে নানান গুরুত্বপূর্ণ দায়িত্বে আজকে এই স্কুলের প্রাক্তন ছাত্র রয়েছেন, আবার অনেকে এই স্কুলে শিক্ষকতার কাজও করেছেন বা আজকের দিনও করছেন। কাজেই আমরা দেখেছি আমরা যে পরিসরের যে সুবিধা নিয়ে আজকে স্কুলে পড়াশোনা করি, আমরা যদি একটু ভাবি বা একটু জানবার চেষ্টা করি ইতিহাসটাকে, যে আজ থেকে যখন ১২০ বছর পূর্বে ১৯০৩ সালে এই রাধাকিশোর ইনস্টিটিউশনের আনুষ্ঠানিক জয়যাত্রা শুরু হয়েছিল, সেইখানে সেই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা যেভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাচ্ছি আজকের দিনে, সেই সুযোগ কিন্তু আমাদের মতো তৎকালীন সময় যারা ছিলেন তারা কিন্তু সেই সুবিধাটা ভোগ করতে পারেননি। আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের দেশ যখন স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ই আগস্ট, দ্বিজাতিতত্ত্বের ভাগ ভিত্তিতে ভাগ হয়ে দুঃখজনকভাবে সে সময় কিন্তু আমাদের এই ত্রিপুরা রাজ্যটা ভারতবর্ষের অংশ ছিল না, রাজন্য শাসিত ছিল এই ত্রিপুরা রাজ্য। রাজার অনুপস্থিতিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবী তখন রাজ্যের রাজবারের দায়িত্বে, উনি তার পারিষদবর্গের সাথে পরামর্শ করলেন যে দেশ তো ভাগ হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়ে আমরা কোন দিকে যাব, পাকিস্তানের দিকে যাব না ভারতবর্ষের দিকে যাব। তাদের সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হলো যে না, আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হব, এবং তার ভিত্তিতে ১৯৪৯ সালের অক্টোবর মাসে আমাদের এই ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের সাথে যুক্ত হয়। আস্তে আস্তে শিক্ষার সম্প্রসারণ শুরু হয়, দেখলাম আমরা ১৯৭৭ সাল আমাদের রাজ্যের মধ্যে মাত্র ১৪০০-এর কম বিদ্যালয় ছিল, যেখানে আজকের দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ৪৭০০-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয় তৈরি হয়েছে। যে সত্যিই একটি অনুষ্ঠানকে সুন্দর করার জন্য অনেকের প্রয়োজন, একটু আগে বলছিলেন যে এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য আমাদের সম্মানিত বিধায়ক মহাশয় দিয়েছেন, ওনার আর্থিক সাহায্য করেছেন স্কুলে, ওনার সরকারিভাবে স্কলারশিপকে সুন্দর করার জন্য উন্নতির কাজে দিয়েছেন, আমার কথাও বলেছেন, আমিও দিয়েছি, আমিও একটা কোনো একটা সরকারের পক্ষ থেকেই দিয়েছি। কিন্তু আমি বলবো যে জিনিসটা চেয়ে নিয়েছেন ওনার কৃতজ্ঞতা সবচাইতে বেশি, কারণ সমাজে আমরা একটা কথা বলি, যে বাচ্চা কাঁদে না সে বাচ্চাকে মাও দুধ দেয় না। উনি যদি সেদিন না কাঁদতেন না বলতেন তাহলে আমরা কেউই এটা আমাদের মনে আসতো না এবং দেওয়ার জন্য প্রস্তুতি নিতামই না, এটা তো সত্যি কথা। আর যার অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে, একটু বলি, অনেকজন বক্তা ভালো ভালো রয়ে গেছে তাই আমি বেশি বলবো না, এই যে আজকে যে যার জন্য আমরা এখানে এই অনুষ্ঠান, তিনিও সেরকমই ছিলেন, তিনিও একজন ছিলেন, একজন মানে কি বলবো, ত্রিপুরার একজন মানে ভবিষ্যৎ সৌন্দর্যের যে উপলক্ষ এবং সুন্দর জীবন উন্নত করার জন্য যে মহারাজা ছিলেন, তিনি হলেন আজকের এই বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ছেলে রাধা কিশোর মানিক্য।